हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। प्लिज सब्सक्राइब माय चैनल। तुम्हारे साथ शेयर करब आमी बाड़ीते बसे कीभावे खूब ताड़ाताड़ी मुखे जदि कोनो मेचेदा दाग पड़े बा कोथाओ बेरोचो स्किनटा खूब ग्लोइंग चाइचो खूब ताड़ाताड़ी इजी बाड़ी बसे तोमादेर हाथेर सामने कयेकटा जिनिस दिए बानिये निते पारबे एकटी स्क्रब प्लस फेस पैक। तो तार जोनो की कि इनग्रेडियंट्स तोमादेर लागबे आमी सेटा देखाबो एबं सेटा कीभावे बानाबे सेटाओ देखाबो। स्क्रिप्ट ना करे पुरो भिडियोटा देखो। तो सेटा तोमरा कीभावे अप्लाई करबे सेटाओ तोमादेरके आमी शेयर करबो। तो भिडियोटा पुरोटा देखते थाको। বন্ধুরা, আমাদের এই স্ক্রাব প্লাস প্যাকটি তৈরি করতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলি হলো, একটু তোমাদেরকে চালের গুঁড়ো নিতে হবে এবং তার সাথে নিতে হবে একটু মুলতানি মাটি প্লাস একটু বেসন। এছাড়া তোমাদেরকে নিতে হবে একটু ছোট আলু এবং নিতে হবে লেবু, একটা রোস্টোনা যদি থাকে সেটা নিতে পারো। এছাড়া নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তো এই কটা জিনিস মোটামুটি তোমাদের হাতের কাছে থাকলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে ঘরে বসেই চট জলদি স্ক্রাব প্লাস প্যাক। তো এইটা কেমনভাবে তোমরা বানাবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। এরপর কিন্তু টোটাল ইনগ্রিডিয়েন্টসটা তোমাদেরকে মিক্স করে নিতে হবে। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যদি দেখতে পাও যে এটা খুব একটা টাইট হয়েছে তাহলে তোমরা এর ভিতর আরেকটু টোনার কিন্তু দিয়ে নিতে পারো। আর বন্ধুরা, যদি তোমাদের বাড়িতে মধু থাকে তাহলে কিন্তু এর ভিতরে তোমরা 2-3 ফোঁটা মধু দিতে পারো। আমার বাড়িতে এখন কোনো মধু নেই, ওই জন্য আমি এখন এতে মধু দেবো না, আমি আর একটু টোনার এতে স্প্রে করে নেবো। এই যে আমি এতে একটু টোনার দিয়ে নিয়েছি এবং পুরো ইনগ্রিডিয়েন্টসটা খুব ভালো করে মিক্সড করছি। এটা খুব ভালো করে মিক্স করার পরে দেখবে একটি ক্রিমের ফর্ম চলে আসবে এবং এটা কিন্তু তারপরে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে পুরো ফেসে এবং হাতে, যদি করতে চাও হাতে, গলায়, যে কোনো জায়গায় যদি কোনো ট্যানও। তো বন্ধুরা, আমার এই রেডি করা প্যাকটা এবার আমি ইউজ করব। ইউজ করার পর দেখো আমার ফেসে কেমন গ্লো চলে আসে। এটা শুধুমাত্র আমি আই পোর্শনটা বাদ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবো। তো এটা আমি কিছুক্ষণ আমার ফেসে মিনিমাম 10 মিনিট রেখে দেবো, তারপরে দেখবো কেমন রেজাল্ট আসে। তো চলো মুখটা ক্লিয়ার করে তোমাদের সামনে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ফেসটাকে আরও দ্রুত ও গ্লো করবার জন্য লেবুর খোসাটা দিয়ে খুব ভালো করে ফেসের বিভিন্ন পোর্শন একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে খুব দ্রুত আমার স্কিনের ভেতরে যাবতীয় ময়লা বেরিয়ে আসে। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি যখন ফেসটাকে ধুলাম খুব ভালো একটা রেজাল্ট এসে আমার স্কিনে যে ট্যান পড়েছিলো চোখের নিচে বা যে কালো স্পট পড়েছিলো খুব দ্রুত সেটা চলে গেছে আর স্কিনটা এখন কিন্তু খুব ভালো গ্লো করছে। তো তোমরা কিন্তু এই স্ক্রাবটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা অ্যাপ্লাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।